হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় রুশাস ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে ভিডিও আজ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন হচ্ছে সকাল 5টা, তো এখন থেকে শুরু করলাম। তো চলো একটা জায়গায় যাচ্ছি, শুরু করেছি কন্টিনিউ, তোমরা দেখতে থাকো। ঘুম থেকে ওঠা আর স্নান করা খুব কষ্টকর। চলো দেখতে থাকো, পুরো ফুল রেডি করে নিয়েছি, এখন হুডিটা পরবো, চলে যাব, পরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, পুরো বাস ভর্তি গাড়ি একদম ছেড়ে দিয়েছে, ফুল রেডি, সবাই চলে এসেছে, সবাই বাসে উঠেও গেছি এবং বাস এখন ছেড়েও দিবে। আর আমি একটু ভাবলাম যে তোমাদের কাছে মানে যে ভয়েসটা সবার শোনাবো কথাগুলো, কিন্তু যে বাসেও গান দিয়েছে, আমাদেরও মিউজিক চলছে, আমরাও গান দিয়েছি, বাসের ড্রাইভারও গান দিয়েছে, তো সেই জন্য কপিরাইট চলে আসবে। ভয়ে তো গান তো দিতে পারছি না, মিউট করে দিতে হয়েছে, তো আমাকে গান মানে পরে কথাটা সেট করতে হচ্ছে। দেখো পুরো বাস ভর্তি, সব কান মুখ ঢেকে নিয়েছে শীতের সময়, বুঝতেই পারছো, মানে শীতে সবাই কিন্তু সোয়েটার পরা, কেউ জ্যাকেট পরা, চাদর নেওয়া, টুপি নেওয়া, সব ঢেকে নিয়েছে। আর সকালটা অনেকটাই তো কুয়াশা কুয়াশা ঠান্ডা, আর সবার বাচ্চা, তো সেই জন্য বাচ্চাদেরকেও তাই একই অবস্থা। তো বরকে বললাম একটু ভিডিওটা আমার করে এসে তো সবার, কারণ আমি একা বসে আছি আর অন্ধকার, এখন লাইট দিয়ে ভালো করে ভিডিওটা, বাসে লাইটটা দিয়ে ভালো করে ভিডিওটা করে নিচ্ছি। তো বরকে বললাম একটু ভিডিও তো তুলে নিয়েছো আমার জন্য, তো এইটা ভিডিও ক্লিপটা ওই তুলে নিয়েছে বন্ধুদের সঙ্গে। এখানে গান হচ্ছে বাসের মধ্যে, তো সবাই নাচছে, বুঝতে পারছো, এনজয় করছে, সেই জন্যই তো গানটা কিছু করার নেই, মিউট করতে হলো, কথা হচ্ছে, গানও হচ্ছে, সব মিলিয়ে। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে, তোমরা এনজয় করবে, আমরা এনজয় করছি, তোমরা এনজয় করো। তো দেখো বাসটা পুরোটাই তুলে দেখাচ্ছি, পুরো বাস ভর্তি আছে, তো যাচ্ছি, তোমরাও চলো আমাদের সঙ্গে এনজয় করো। তো বাইরেটা দেখতে পাচ্ছ, কুয়াশা ঢাকা, এখানে টিফিনও বাসের মধ্যেই দিয়ে দিল, কারণ ওখানে গিয়ে গিয়ে পৌঁছে পৌঁছে টিফিনটা দেওয়ার থেকে এখানে দিয়ে দিল বাসের মধ্যে। তো এখন 7টা, একটু ফাঁকা হয়েছে, সকাল হয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িগুলো, মানে এই বাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে। দেখো তোমরা, একটু আলাদা বাড়ি না, মাটির বাড়ি, আর ক্যামেরাটা ধরতে গিয়ে রাস্তা এত বাজে, ক্যামেরাটা ধরতে গিয়ে শুধু নড়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেও বন্ধুরা, কিছু করার নেই, এইভাবে ভিডিওটা আমাকে মানে ক্যামেরাটা তো করতে হয়েছে, কারণ কিছু করার নেই, রাস্তা তো সব জায়গায়, যদি রাস্তাগুলো খারাপ এই সব জায়গায় আমি ক্যামেরা যদি না করি তাহলে কোনটা তুলে দেখাবো তোমাদেরকে বলো। তো দেখো চারপাশটা খুব ভালোও লাগছে, বাড়ির বিশেষ করে বাড়িগুলো আমার খুব ভালো লেগেছে, তো বাড়িগুলো তোমাদেরকে দেখানোর জন্য বেশি করে তুলে নিয়েছি। আর এখানে দেখো জমিগুলো দেখাচ্ছি, মাঠে সুন্দর সুন্দর সবুজ সবুজ ধান হচ্ছে, কি এটা কি হচ্ছে জানি না, কোথাও হয়েছে কোথাও দেখো জল দিয়ে রেখে দিয়েছে, তো চারপাশটা মাঠের চারপাশটাও ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে পাড়া ঢুকে যাচ্ছে, গ্রাম, আবার মাঠ মাঠ, সব এইসব দেখছি, চারপাশটা ভালোই লাগছে দেখতে, শহর এলাকায় কিন্তু এসবগুলো হয় না, গ্রাম্য এলাকায় সুন্দর সুন্দর বাড়ি, এভাবে নতুনত্ব মানে এইসব বাড়ি কিন্তু আমাদের এসারে নেই, তো অন্য অন্য জায়গায় এইসব বাড়িগুলো দেখতে ভালোই লাগে, তো কোথাও একটা জায়গায় গেলে না এইসব জিনিসগুলো তুলে তোমাদেরকে, সেটা সব বন্ধুরাই আমার করে, তো ভালোই লাগছে, তো দেখতেই পাচ্ছ, তো আমার খুব মজা লাগছে কথা বলছি তোমাদের সঙ্গে আর দেখছি ভিডিওগুলো, খুব মজা লেগেছে, তো আমরাও এনজয় ভালোই করেছি। এখানে একটা ব্রিজ হয়েছে, ব্রিজ ছিল, তো ব্রিজটা যে কী সেটা আমি তো জানি না, এখানে তো এখানে হয়তো যেন হাট, তো মানুষজনও আছে খুব, সবজি কিনছে হাটের সময়, সব কিছুই আছে। আর এখানে সাইডটাও তুলে দেখাচ্ছি তোমাদেরকে, কুয়াশায় ঢাকা আচ্ছন্ন পুরোটাই, একবার অন্ধকার অন্ধকার, খুব বেশি কিন্তু রোদ ছিল না, রোদ নেই। এখানে একটু 10টা 11টা বাজে, এখানে একটু মানে টিফিন করানোর জন্য সবাই নেমে গেছি, তো সবাই একটু টিফিন করব, আমি খেলাম মুড়ি আর ঘুগনি, আর বেশি কিছু খেলাম না, কেন বলো তো, সবাই খেয়েছে পুরি, আর আমার পেটের অবস্থা খুব খারাপ, সেজন্য পুরি আর খাইনি, তো ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি, মেয়ে আমার পুরি খেয়েছে, তো মেয়েও খালি মানে আমরা তো চা, আমি আমার বড় চা খেয়েছি, মেয়ে কিন্তু কিছুই খায়নি, তো এই পুরিটাই খেয়ে নিয়েছে, খিদেও পেয়েছিল, তো এটা ভালো বন্ধু ওর,
রুষা তো খুব প্রিয় মানুষ একটা, তো রুষা খুব ভালোবাসে, ও রুষাকে খুব ভালোবাসে, রুষা রুষাও ভালোবাসে, রুষাকেও ভালোবাসে। এখানে একটা শাল বাগান, হ্যাঁ, যে কাঠগুলো হয় না সেগুন কাঠ শাল, তো ওটা পুরোটাই দেখো বাগানটা। তো বর বললো যে এটা মানে শাল কি সেগুন, তো এটা হচ্ছে পুরোটাই বাগান দেখো। তো গাছটা অনেকটা জায়গা জুড়ে গাছগুলো বড় হয়েছে, তো তোমাদেরকে বাগানটা পুরোটাই তোমাদেরকে তুলে ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, মানে বাস থেকে সবুজ সবুজ ভালোই লাগছে। মাঠের মধ্যে চার মাঝখানে রাস্তা, চারপাশে এইসব দেখতে ভালো লাগছে না? তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেই নি যে কোথায় যাচ্ছি, তাই না? বলাই তো হয়নি। আমরা যাচ্ছি বাড়ি থেকে অনেক 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 দূরে, বেডিংপত্র গুছিয়ে বাড়ি থেকে অনেক দূরে। বেডিংপত্র কেন বলছি বলো তো, এই যে শীতের সময় বেডিং তো হবে, তো এক্সট্রা একটা করে ড্রেস নিয়ে এসেছি যদি প্রয়োজন পড়ে। বাচ্চাদের তো প্রয়োজন পড়বে, বড়দের যদি প্রয়োজন পড়ে, তো প্রয়োজন জন্য একটা এক্সট্রা ড্রেস নিয়ে এসেছি। তো তোমরা দেখো কন্টিনিউ, ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম। তো জায়গাটার নাম হচ্ছে, বলছি তোমাদেরকে, মেসেঞ্জার। তো মেসেঞ্জারে এসেছি আমরা পিকনিক করতে। এখন বাজে 10:30, হ্যাঁ 10:30 বেজে গেছে, তবুও দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না, তবুও কুয়াশা কুয়াশা, জায়গাটা খুব সুন্দর লাগছে। সামনে একদম গঙ্গা, পুরোটাই জল, তো দেখতে পাচ্ছ দূর থেকে কতটা জল আর কতটা বড়। আর এখানে উপরটায় ব্রিজের মতো, এখানে উপরে উঠে ছবি ফটো এসব রিলস করা যায়। তো এখানে দেখো চেয়ার টেয়ার পুরো একদম সাজিয়ে নিয়েছি বলতে আমি তো না, ছেলেরাই করছে, অনেক পুরো বাঁশ ভর্তি লোক সবাই, মানে আমার বরের বন্ধু সবাই, বন্ধু ফ্যামিলি পুরো, ছেলে বাচ্চা বউ সমস্ত, মানে ফ্যামিলি নিয়ে পিকনিক। তো দারুণ এনজয় হয়েছে, দারুণ এনজয় করেছি। তো এখানে দেখো সব পেতে নিচ্ছি, মানে এগুলো পেতে নিচ্ছে বসার জন্য, চেয়ারও আছে। তো ঠিক আছে বন্ধুরা, এর পরের পার্টটা আবার ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে আবার। তো এখান থেকে আমি শেষ করলাম। যারা নতুন আছো আমার চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। যারা নতুন আসছো, যদি ভালো লাগে আমার ভিডিওটা, এটাই করো, একটু ফ্যামিলিটা বাড়াও, আমার বন্ধু হয়ে যাও, ফ্যামিলি মেম্বার হয়ে যাও। এখানে আমাকে নিয়ে কথা হচ্ছে, সেই জন্য আমি হাসছি। তো এখানে বর আমাকে দিয়ে দিল কফি, এখানে সাথে হবে পকোড়া। তো ঠিক আছে, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।
সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা সাবধানে থেকো, আর পুরনো যারা আছো আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো, আর নতুনরাও এভাবে আসো, এসে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।